নমস্কার, শুরু করছি জঙ্গলমহল নিউজ। আমি সঙ্গে শুভাশিস। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের শিরোনাম। যেও না নবমী নিশি, তৃতীয় দিনের উৎসবের আনন্দে মিশল বিষাদ। শারদোৎসবের আবহের মধ্যেই যথাযথ মর্যাদায় পালিত হল মহরমের সাতমি। সম্প্রীতির পরিবেশে খ্রিস্টানদের ধর্মীয় সম্মেলন বলরামপুরে। সেফ ড্রাইভ সেফ লাইফ পুলিশ প্রশাসনের স্লোগানকে সামনে রেখে হেলমেট বিতরণে সুরক্ষার বার্তা দিল চিরঞ্জীলাল আগরওয়াল মেমোরিয়াল ট্রাস্ট। এখন বিস্তারিত খবর। যেও না নবমী নিশি, উৎসবের আনন্দে মিশে গেল বিষাদ। ঢাকের বাদ্যি কিঞ্চিত করুন, শেষ দিনের আনন্দে একটু ঘাটতি রাখতে নারাজ জঙ্গলমহল। সকাল থেকেই পুজো প্যান্ডেলমুখী, উৎসব মুখর মানুষ। ধূপ ধুনোর গন্ধ, প্রসাদ আর মন্ত্রোচ্চারণে মহানবমীতে মহোৎসব হয়ে উঠল মহিমাময়। মা শারদার নির্দেশে বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেন স্বামী বিবেকানন্দ। মহানবমীর দিন বেলুড় মঠে কুমারী পুজো শুরু করেন স্বামীজি। শিশুকন্যার মধ্যেই ওঠে দুর্গার রূপ, তখন থেকেই নবমীতে কুমারী পুজোর প্রচলন। জঙ্গলমহলের অধিকাংশ পুজো মণ্ডপে আজ কুমারী পুজো হয়েছে। দেবীর সাজে ছোট্ট মেয়েটি আজ দুর্গা। শাড়ি আর সাজগোজে দুর্গা সেজে কিছুটা ঘাবড়ে গিয়েই পুজো নিল ছোট্ট দুর্গা। কুমারী পুজোর পূর্ণ লগ্নে আমাদের প্রার্থনা, এই সব ছোট্ট দুর্গারা নিরাপদে বড় হোক। সমস্ত আসুরিক শক্তিকে পরাস্ত করার শক্তি পাক আজকের কুমারীরা। কুমারী পূজাটা মোটামুটি করা হয় ব্রহ্মা মানে বিল্বপত্রে একবার বেরোতে মাকে মানে দেখেছিল কুমারী রূপে আর তখন থেকে সেই মানে কুমারী পূজা এখানে মানে চালু হয় সমস্ত জায়গাতে, এবং কুমারী শুধু নয় সমস্ত মহিলাদের যাতেই মানে তিনি যে আসেন ওইটা আমরা জানি। হ্যাঁ, সমস্ত মহিলাদের মধ্যে মহিলাদের অঙ্গে তাতেই বসবাস। হ্যাঁ, আর কুমারী পূজা সাধারণত নবমী দিনে আমাদের এখানে হয়। নবমী পূজাটা তো কুমারী পূজার একটা অঙ্গ বটে। এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো। দুর্গাপুজোর আনন্দের মাঝেই শোকের পর্ব মহরমের প্রস্তুতি শুরু হয়ে গেল জঙ্গলমহলে। দরগা সালে পোতা হল নিশান। ধর্মযুদ্ধের দুই শহীদকে স্মরণ করে কলা গাছ কাটার রীতি পালন করলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ। সম্প্রীতির পরিমণ্ডলে একাকার হয়ে গেল দুর্গাষ্টমী আর মহরমের সাতমি। Thank you.
এখন একটু নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর রয়েছে আরো খবর, দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল, রাত দিন সাত দিন সারাদিন। এবার পূজয় শপিং সিটি লাইফ ছাড়া অন্য কোথাও নয়। কেন কেন? কারণ সিটি লাইফ দিচ্ছে 395 টাকার কেনাকাটায় আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। সত্যি? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট প্রাইজ একটি দারুণ কার, সেকেন্ড প্রাইজ 15টা বাইক, থার্ড প্রাইজ 50টা স্মার্ট ফোন। বলো কি আছে? বাম্পার লটারি, যাতে লাকি উইনার জিতে নিতে পারে লন্ডন ট্রিপ। আর কিছু? হ্যাঁ আছে কেনাকাটায় নিশ্চিত উপহার। পূজোর কেনাকাটি জাস্ট ফাটাফাটি। সিটি লাইফ, বদলে জিনে কা স্টাইল। ট্রেডিশনাল আর হাল ফ্যাশনের আধুনিক বস্ত্র বিপণী সুন্দরী। যে কোনো আনন্দ অনুষ্ঠানের প্রয়োজনে সুন্দরী, মহিলাদের একান্ত আপন সুন্দরী, কপড়া গলি পুরুলিয়া। Reason why Seat tires come with advanced polymers and angular tread design. Idiots. Reason why our tires come with unique tread patterns that give you exceptional grip and stopping power. I do love the film. Chalo batati dekhi. ফিরে এলাম খবরে। এবার দেখব জঙ্গলমহলের দুর্গোৎসবগুলির খণ্ডচিত্র। প্রথমে যাব ঝালদায়। ঝালদা শহরের বেশ কিছু পুজো নজর কেড়েছে দর্শকদের। ঝালদার নামোপাড়া শারদোৎসব ছিনিয়ে নিয়েছে বিশ্ব বাংলা সেরা পূজার খেতাব। এটি ছাড়া অন্য পূজাগুলিতেও বৈচিত্র্য চোখে পড়েছে। পুজো দেখতে গ্রামাঞ্চল থেকেও বহু মানুষ আসছেন ঝালদা শহরে। শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক প্রশাসন। ঝালদা পুরো গর্বিত, ঝালদা পুরো সেরা সম্মানটা পায়। এই জেলার ইতিহাস হয়ে ঝালদা পুরো গর্বিত।
প্রাণদ্বার। পুরুলিয়ার প্রান্তিক এই অঞ্চলেও দুর্গোৎসবে মেতেছে সাধারণ মানুষ। ব্লক কেন্দ্র সহ বিভিন্ন গ্রামে সাড়ম্বরে হচ্ছে দুর্গাপুজো, কোথাও সাবেকি আবার কোথাও আধুনিকতার ছোঁয়া। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। সার্বজনীন নবদুর্গা পূজা কমিটির সপ্তম বর্ষ, 7 বছর ধরে ট্র্যাডিশন অনুযায়ী আমরা যেমনভাবে দর্শনার্থীরা আছে, আমাদের পূজা মণ্ডপ, প্রতিমা, অন্যান্য সামগ্রী যা আছে, তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ আমরা পদক্ষেপ নিয়ে থাকি। পঞ্চমের দিন থেকে 5 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, তাতে স্থানীয় আদিবাসী সংস্কৃতি, ঝুমুর, বাউল, বিভিন্ন ধরনের গেমস ও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এখন আবার একটু নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর রয়েছে আরো অনেক খবর, দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল, রাত দিন সাত দিন সারাদিন। শিশুদের নিজস্ব জগৎ কিড টু কিড, সদ্যজাত থেকে কিশোর কিশোরীদের পোশাক, খেলনা, স্কুল ব্যাগ, কসমেটিক্স ও অন্যান্য উপকরণের আধুনিক প্রতিষ্ঠান কিড টু কিড, সিটি সেন্টার, দেশবন্ধু রোড, পুরুলিয়া। কিড টু কিড, ছোটদের মনের মতো। মন মাতানো হ্যান্ডসেটের সম্ভার নিয়ে এসেছে মহাতাজ টেলিকম। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির হ্যান্ডসেট, যেমন স্যামসাং, সোনি, নকিয়া, জিওনি, ইনটেক্স, মাইক্রোম্যাক্স, স্পাইসের মোবাইল। এছাড়াও মোবাইল অ্যাক্সেসরিজও পাওয়া যায়। আমাদের এখানে ইনস্টলমেন্টেরও ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি নয়, মনের মতো মোবাইল কিনতে হলে আজই আসুন। আমাদের ঠিকানা মহাতা টেলিকম, পিএন গো স্ট্রিট, বালাজি মার্কেট, পুরুলিয়া। ফোন নম্বর 9932481487। চলে আসি রোহন ফাস্টফুডে, জেলা স্কুলের মোড়, সেই গদাইশনের বিশ্বস্ত প্রতিষ্ঠান। স্বাস্থ্য পরিষেবায় দিশা দেখাচ্ছে বোকারোর মুস্কান হাসপাতাল। সমস্ত ধরনের জটিল রোগের উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা, অত্যাধুনিক যন্ত্রপাতি ও চিকিৎসা সরঞ্জাম, পুরুলিয়ার কাছেই সুলভ এবং নিশ্চিন্ত চিকিৎসা পরিষেবা দিচ্ছে মুস্কান। নতুন সংযোজন মুস্কান আইউনি, মুস্কান সুপার স্পেশালিটি হসপিটাল, S3 সিটি সেন্টার, সেক্টর 4, বোকারো, ঝাড়খণ্ড। যাহা হ্যায় মুস্কান, ওয়াহা জিন্দগি আসান। মুস্কান হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার, রামনগর কলোনি, চাষ, বোকারো, ঝাড়খণ্ড। ফিরে এলাম বিরতির পর। এ যেন সর্বধর্ম সমন্বয়, মহাষ্টমী মোহরমের সাদমির পাশাপাশি খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় সম্মেলন। বলরামপুরে এই সম্মেলন শুরু হয়েছে বুধবার, চলবে রবিবার পর্যন্ত। তিন ধর্মের নানা পর্ব ঘিরে জঙ্গলমহলে পুরো দস্তুর সম্প্রীতির পরিবেশ। ভারতীয় যুক্ত খ্রিস্ট প্রচার মণ্ডলী এক সংস্থা, যার মাধ্যমে খ্রিস্টকে পৃথিবীতে প্রচার করা হয়, এ প্রচার সংস্থা। শারদীয়া দুর্গাপূজায় মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন দেবী দুর্গা। অতীতে মহিষাসুর প্রতীক হিসেবে মোষ বলির প্রচলন ছিল বাংলার নানা অংশে। এখন অবশ্য বলি প্রথা অনেকটা স্তিমিত পশুপ্রেমীদের প্রতিবাদে। অতীতের প্রথা এখনো দেখা যায় পুরুলিয়া 2 নম্বর ব্লকের দুমদুমি গ্রামে। এবছর নবমীতেও মোষ বলি হয়েছে দুমদুমির দুর্গোৎসবে। অবশ্য মনস্কামনা পূরণের লক্ষ্যে পশু বলিতে আপত্তি জানিয়েছেন পশুপ্রেমীরা। পাটে পাটে সব নিয়ে আসে।
তা আমাদের এই গ্রামের দুর্গাপূজা, এই মন্দির দীর্ঘদিন ধরে পূজা হয়ে আসে এবং এর আগেও মানুষ এই বলিতে বিশ্বাস রাখত, আর এটা আমাদের প্রায় 80 বছরেরও বেশি এই পূজা হয়ে আসছে দুমদুমি গ্রামের ষোলোয়ানা সার্বজনীন দুর্গা মন্দিরে। মানুষ সাধারণতভাবে বিশ্বাস করে এবং আস্থা রাখে, মানুষ যখন বিপদে আপদে পড়ে এবং বিশেষ করে তারা যখন রোগ অসুখে ভোগে তখন তারা দেবতাদেরই শরণাপন্ন হয়, আর মানুষ তখন মানত করে, মানত করে তখন বলে মহিষ বলি দেব মা যদি আমি এই বিপদ থেকে উদ্ধার পাই, সেটাই মানুষের একটা বড় বিশ্বাস। আর এই বিশ্বাস থেকেই তারা কিন্তু এই মহিষ বলির সঙ্গে মানত করে থাকে এবং মহিষ বলি তারা দিয়ে থাকে, এটা তাদের দীর্ঘদিনের বিশ্বাস। এবং তারা এই বিশ্বাস থেকে তারা যখন ফল পায় তখন তারা সেটা ভাবে মা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছে, কাজে আমি যেটা মানত করেছি সেটা যদি আমি পরিশোধ না করি তাহলে আরও আমরা পরবর্তী ক্ষেত্রে অন্যরকম বিপদ আপদে পড়তে পারি, এটা মানুষের বিশ্বাস। এই বিশ্বাস একদিনে আমরা বলির বিপক্ষেই আমরা বলতে পারেন, কিন্তু এত তাড়াতাড়ি মানুষকে আমরা সবাই মূল স্রোতে নিয়ে আসতে পারবো এটা সম্ভব নয়। মানুষের দীর্ঘদিনের আস্থা বিশ্বাস তাদের সংস্কার একদিনে আমরা সেটাকে উড়িয়ে দিতে পারবো না। আমরা চাইবো যে মানুষ এর থেকে বিরত থাকুক, কিন্তু করার কিছু নেই, এখনও বেশিরভাগ মানুষ নিরক্ষরতা দারিদ্রতার কবলে পড়ে আছে, তারা সম্যকভাবে সচেতনতার দিকে এখনও এগোয়নি মানুষ। আজকের এই মুসবলির ঘটনার কথা জানা জানি হতে কেমন ভিড় জমেছিল? বিশাল বিশাল ভিড়, দূর দূরান্ত থেকে আমাদের পাশাপাশি গ্রাম এবং অনেক গ্রামের যারা আত্মীয় স্বজনরা আছে আমাদের গ্রামের তারা তাদেরকে নিমন্ত্রণ করেছে, মানুষ এসেছে, বহু মানুষের ভিড় হয়েছে এবং মানুষ কিন্তু উৎফুল্লভাবে এটা উপভোগ করেছে। মহিষ বলির সঙ্গে সঙ্গেই মানুষ কিন্তু আনন্দে আত্মহারা, তারা কিন্তু পূজারীরা একদিকে খড়গকে তুলে সাধারণ মানুষ উল্লাসের সঙ্গে সেই দিগাম্বরী করে জয় মা দুর্গা বলে তারা উচ্ছ্বাস আনন্দ করে নৃত্য করেছে, নেচেছে মানুষ, মানুষ খুবই খুশি। এটা আমরা বিশেষ করে যারা শিক্ষা দীক্ষায় একটু সচেতন হয়েছি আমরা চাইবো যে এটা আমাদেরও মনের দিক দিয়ে আমরা এটা মেনে নিতে পারি না, কিন্তু বেশিরভাগ গ্রামের মানুষ এবং এই মানুষ এই সংস্কারে তারা যুক্ত। আমরা তাদেরকে চেষ্টা করেছি এর আগেও যে তোমরা বাবা অন্য কিছু মানত করো, মিষ্টি মানত করো, অন্য কিছু মন্দিরে প্রতিমা মানত করো, এটা কেন মানত করো, কিন্তু আমরা এখনও সেই জায়গায় পৌঁছাতে পারিনি। তাদের অনেক দিনের বিশ্বাস, এই বিশ্বাস থেকে আমরা এখনও তাদেরকে মূল স্রোতে নিয়ে আসতে পারিনি। এখন আবার একটু নিয়ে নিচ্ছি বিরতি, বিরতির পর রয়েছে আরো অনেক খবর, দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল, রাত দিন সাত দিন সারাদিন। জন্মদিন, বিবাহ বার্ষিকী, বিশেষ দিন অথবা সাফল্যের সেলিব্রেশনের অপরিহার্য কেক, নানা স্বাদের নানা আকৃতির বর্ণময় কেক আপনার বিশেষ দিনটি করে তুলবে আরো মুখ। সব ধরনের কেকের নবতম প্রতিষ্ঠান দ্য কেক শপ, সঙ্গে পেস্ট্রি, ভেজিটেবল স্ন্যাক্স, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চকলেট এবং বার্থডে অ্যাক্সেসরিজ, রয়েছে হোম ডেলিভারিরও সুবিধা। দ্য কেক শপ, আমলাপাড়া, বিসাইড শক্তি ট্রাভেলস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9378077024। মেক ইউর ডে মোর কালারফুল উইথ দ্য কেক শপ। চারপাশা রোড, নথিয়া।
ফিরে এলাম বিরতির পর। শারদ উৎসবে সামাজিক কর্তব্য পালনের দৃষ্টান্ত রাখল চিরঞ্জিলাল আগরওয়াল মেমোরিয়াল ট্রাস্ট। রাজ্য পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানকে সামনে রেখে ঝালদার নামোপাড়া সর্বজনীন দুর্গোৎসবের মঞ্চ থেকে বাইক আরোহীদের হেলমেট বিতরণ করা হলো চিরঞ্জিলাল আগরওয়াল মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ট্রাস্টের কর্ণধার বিষ্ণু আগরওয়াল, জেলা আরক্ষাধ্যক্ষ জয় বিশ্বাস, বিশিষ্ট শিল্পপতি নরেশ আগরওয়াল, ঝালদা পৌরসভার পৌর প্রধান সুরেশ আগরওয়াল, নবীন পট্টনায়ক, সুশান্ত মাহাতো এবং সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। হেলমেট ছাড়াও উক্ত অনুষ্ঠানে দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়। আচ্ছা, এই যে হেলমেট বিতরণ, এটা এর আগে কোথাও দেখা যায়নি, শাড়ি ঢুকে দেখা গেছে, এইটা মাথায় এলো কি করে আমরা? এটা অভিনব ব্যাপার। আমি ব্যবসা করি ঝাড়খণ্ড হিসাবে মুখ্যমন্ত্রীর সাথে দেখে নিয়ে এটা আমরা একটা ভালো প্রোগ্রাম করেছিলাম এবং অন্যান্য স্টেটে আগেও আমরা এটা করেছি। আচ্ছা, মেনলি কি মুখ্যমন্ত্রীর পুজো ভালো কাটুক, আনন্দ করুক সবাই, মিটে যাক সব গ্লানি, তবে একের আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়। শারদ শুভেচ্ছায় সেই মিলনের বার্তাই দিচ্ছেন পুরুলিয়ার বিশিষ্ট জনেরা। শুভ মহানবমী। জঙ্গলমহল চ্যানেল প্রথম থেকেই, বিশেষ করে পুরুলিয়া জেলাবাসী যারা আমরা জঙ্গলমহলের মানুষ, তাই প্রথম থেকেই খুব পছন্দ। কিন্তু খুব আনন্দের বিষয় যে আজকে জঙ্গলমহল চ্যানেল 24 ঘন্টা ধরে চলবে, এই খবর আমার কাছে এসেছে, এটা আমি খুবই আনন্দিত। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছেন, আমাদের রাজ্যে যে সম্প্রীতির পরিবেশ মাননীয় মুখ্যমন্ত্রী বারবার উচ্চারণ করছেন, আমরা সেই সুরে সুর মিলিয়েই বলছি যে এই জেলায় মানুষ উৎসব পূজা এবং মহরমের উৎসব খুব ভালো করে পালন করুক, আনন্দ করুক প্রাণ ভরে, কিন্তু কোনোভাবেই কোনো প্ররোচনা যেন পা না দেন, তারা উৎসবটাকে উৎসবের মতোই পালন করুন, তা কিন্তু সেই উৎসব করতে গিয়ে যেন আমরা সবার কাছে আবেদন জানাচ্ছি, সেই উৎসবটা করতে গিয়ে অন্যের ব্যথার কারণ যেন না হয়, কোনো প্ররোচনা যেন কেউ পা না দেন, সবাই শান্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আনন্দ করুন। জনগণকে আবেদন করব, আপনারা পুরুলিয়া মিউনিসিপালিটি সহযোগিতা করুন এবং পুরুলিয়া মিউনিসিপালিটি সর্বতভাবে আপনাদেরকে দুর্গোৎসবকে ভালোভাবে পালন করার জন্য আপনাদেরকে সহযোগিতা করবে। আমাদের পুরুলিয়া জেলার যা ট্র্যাক রেকর্ড অতীতের, তাতে এখানে আমরা দুই সম্প্রদায়ের মানুষ নিজেদের উৎসবগুলো সম্মিলিতভাবে শান্তিপূর্ণভাবে অতিবাহিত করেছি, এই বছরও আমরা শান্তিপূর্ণভাবে অতিবাহিত করব, এই আশা আমি রাখছি এবং প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করছি। দুর্গাপূজাতে এই এলাকার মানুষ যাতে ভালোভাবে থাকে, আনন্দ উৎসব মুখরিত পরিবেশে যাতে দুর্গাপূজাটা আমরা পার করতে পারি, সেই জন্য সকলের সহযোগিতা আমরা চাইছি, সকলে একসঙ্গে মিলে দুর্গাপূজার আনন্দ উপভোগ করুন, এটা আমরা বিশেষ করে জঙ্গলমহল এবং জঙ্গলমহল বাইরে যে এলাকা আছে সীমাঞ্চল এলাকায়, সেই এলাকাগুলোতে ভালোভাবে যেন দুর্গাপূজাটা পার হয়, দুর্গাপূজাটা সবাই আনন্দ উপভোগ করুক, এটাই চাইছি আমরা। সর্বপ্রথম নমস্কার জানাই জঙ্গলমহলের সমস্ত দর্শককে। আমি মায়ের কাছে প্রার্থনা করছি আমি সবার, আমাদের এলাকার সমস্ত মানুষের মহরম এবং দুর্গাপূজা খুব শান্তিভাবে কাটুক, উল্লাসপূর্বক কাটুক, এটা মায়ের কাছে প্রার্থনা রাখছি।
পুরুলিয়ার বুকে পুরুলিয়াবাসীদের কাছে আমি আবেদন জানিয়ে দিচ্ছি এবং আগেও জানিয়েছি যে কোনো মতেই পবিত্র যে দুর্গাপূজা আমাদের তার শান্তি বজায় রাখা, মহরম যে মুসলমানদের বাড়িতে তার শান্তি বজায় রাখা, আমরা একবারে নির্দ্বিধায় বলতে পারি কোনো চিন্তা এইসব ব্যাপারে নাই। সকল মানুষকে, আমার বয়স্ক যারা গুরুজন আছেন তাদেরকে আমি প্রণাম, ছোটদের ভালোবাসা শুভেচ্ছা জানাই। শারদীয়ার সকল ভালো কাটুক, পুজো চারটে দিন সবাই ভালো থাকুন, ভালো কাটুক, আনন্দে থাকুন। ভীষণ ভীষণ ভালো ভালো লাগছে এবং আমি এই চ্যানেলের মাধ্যমে সকলকে পুজো শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে শুভেচ্ছা পুরুলিয়াবাসীকে, সবাই যাতে এই দুর্গা পূজাতে খুব আনন্দে থাকায় এবং শান্তিভাবে পুজো যেমন পার হয় আমরা সকলের পাশে থাকবো, যাতে অসুবিধা না হয়, বোনেদের পাশে থাকবো, ভাইদের পাশে থাকবো, যাতে এই পুজোটা সকলে আনন্দে উপভোগ করে এবং যাতে কোনো অসুবিধা না হয়। জঙ্গলমহলের পুরুলিয়া জেলা পুরুলিয়াবাসীকে শারদীয়া তিথি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে জঙ্গলমহল চব্বিশ ঘন্টার নতুন চ্যানেল উদ্বোধন হয়েছে, এই চ্যানেলের শুভকামনা জানাচ্ছি। প্রথমে পুরুলিয়া জেলার তথা পুরুলিয়া শহরের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। জঙ্গলমহলের চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের শারদীয়া উৎসব ভালো কাটুক, সমগ্র পুরুলিয়াবাসী শান্তিতে থাকুক ভগবানের কাছে প্রার্থনা করি। আমার ওয়ার্ডের আট নম্বর ওয়ার্ডের সমস্ত ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি দুর্গাপূজার পুরুলিয়াবাসীকে জানাই শুভ অনেক অনেক দুর্গাপূজা অনেক অনেক ভালোভাবে কেটে যায়, প্রতি শুভেচ্ছা জানাই দুর্গাপূজার। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। যেও না নবমী নিশি, তৃতীয় দিনের উৎসবের আনন্দে মিশল বিষাদ। শারদ উৎসবের আবহের মধ্যেই যথাযথ মর্যাদায় পালিত হল মহরমের সাতমী। সম্প্রীতির পরিবেশে খ্রিস্টানদের ধর্মীয় সম্মেলন বলরামপুরে। সেফ ড্রাইভ সেফ লাইফ পুলিশ প্রশাসনের স্লোগানকে সামনে রেখে হেলমেট বিতরণে সুরক্ষার বার্তা দিল চিরঞ্জীলাল আগরওয়াল মেমোরিয়াল ট্রাস্ট। এরপর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান জঙ্গলমহলে দুর্গা। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই, দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল, রাত দিন সাত দিন সারাদিন। নমস্কার। এবার পুজোয় শপিং সিটি লাইফ ছাড়া অন্য কোথাও নয়। কেন কেন? কারণ সিটি লাইফ দিচ্ছে 395 টাকার কেনাকাটায় আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। সত্যি? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট প্রাইজ একটি দারুণ কার, সেকেন্ড প্রাইজ 15টা বাইক, থার্ড প্রাইজ 50টা স্মার্টফোন। বলো কি আছে। বাম্পার লটারি, যাতে লাকি উইনার জিতে নিতে পারে লন্ডন ট্রিপ। আর কিছু? হ্যাঁ আছে, কেনাকাটায় নিশ্চিত উপহার। পূজোর কেনাকাটি জাস্ট ফাটাফাটি। সিটি লাইফ, বদলে জীনে কা স্টাইল।